বন্ধুরা, তোমরাও যদি রোহিত শর্মাকে একজন খতরনাক ক্যাপ্টেন মনে করে থাকো তো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, চতুর্থ টেস্ট ম্যাচটি যে কোনো মূল্যে জেতার জন্য রোহিত শর্মা ভারতীয় দলে করলেন বড় পরিবর্তন, আর চারজন দুর্দান্ত খেলোয়াড়কে করলেন দলের বাইরে, যা দেখে ক্যাঙ্গারু দল পুরোপুরিভাবে চিন্তায় পড়ে গেছেন। তো বন্ধুরা, কোন চারজন খেলোয়াড় থাকবেন দলের বাইরে আর তাদের বদলে কে দলে সামিল হচ্ছেন জেনে হয়তো তোমরাও রোহিতকে স্যালুট করতে বাধ্য হবে, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তার আগে রোহিত আর কোহলির মধ্যে কে সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 9 মার্চ থেকে খেলা হবে, যার জন্য পুরো ভারতীয় ফ্যান্সরা অপেক্ষা করে আছে। আর ক্যাপ্টেন রোহিত শর্মা এই ম্যাচটি জিতে সিরিজে কব্জা করতে এবং ক্যাঙ্গারু দলের অহংকার ভাঙতে ভারতীয় দলে করলেন 4টি বড় পরিবর্তন, যা তিনি সবার সামনে ঘোষণা করেছেন। রোহিত বলেন, আমাদের টিমের পারফরমেন্স ঠিক করতে 4টি পরিবর্তন করা খুবই জরুরি ছিল, এবং তিনি বলেন, আমাদের ওপেনার জুটি থেকে শুভমনকে বাদ দিয়ে আমি KL রাহুলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি, কেননা রাহুল এই ম্যাচটিতে ভারতের স্কোর ভালো পজিশনে নিয়ে যেতে পারে। এরপর তিনি বলেন, KS ভরতের জায়গায় ঈশান কিষানকে আমি খেলানোর কথা ভাবছি, আর অক্ষর প্যাটেল এবং মোহাম্মদ সিরাজের বদলে মোহাম্মদ সামি আর কুলদীপ যাদবকে দলে সামিল করব। তো বন্ধুরা, এই পরিবর্তনগুলি কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।